أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বন্ধুরা আমার এসোসিকি ব্যাংকিং এর আমরা কয়েকটি ভিডিও করেছিলাম আজকে আমি আরেকটি ভিডিও করব সেই ভিডিওটা অবশ্য বর্তমান সময়কে ঘিরেই আমাদের ব্যাংকারদের কি ধরনের ডিপোজিট প্রোডাক্ট এই মুহূর্তে মার্কেটে নিয়ে আসা উচিত বা COVID-19 প্রকোপ শেষ হওয়ার পরপরই কি জাতীয় প্রোডাক্টের গুরুত্ব বহন করবে তারই আলোকে আজকের ছোট্ট আমার একটু আলোচনা আশা করি আপনারা দেখবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমি বোর্ডে লিখে রেখেছি মার্কেটিং ম্যানেজমেন্ট আসলে আমি আই এম নট দ্য স্টুডেন্ট অফ মার্কেটিং ওকে আই এম এ স্টুডেন্ট অফ ম্যাথমেটিক্স তো আমার যাকে আমি একটা আমার কোর্স ছিল মার্কেটিং যাকে আমি ডক্টর মিজানুর রহমান স্যার আপনারা সবাই তার নাম জানেন উনি হলো জগন্নাথ ইউনিভার্সিটির ভিসি ওনার বেশ কয়েক মানে এই কোর্সটা আমি করেছিলাম তো সেখান থেকে আসলে কিছু কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি উনি বলেছিলেন বাংলাদেশে যখন ডক্টর ফিলিপ কটলার এসেছিলেন তখন উনি তাকে রিসিভ করেছেন তো উনি ডক্টর ফিলিপ কটলারকে প্রশ্ন করেছিলেন যে ডক্টর ফিলিপ কটলার you have given 16 definition in your 16 editions your books so basically what is marketing to unar reply ta chilo erokom it is all about establishing and maintaining relationship it is all about establishing and maintaining a relationship to so bondhura ashen amra ajke pori marketing management তাহলে মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে ইট ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং ডিমান্ড অ্যান্ড ফুলফিল ডিমান্ড আমি একটা ছোট্ট একটা ইয়ার ডেফিনেশন নিয়ে রাখছি ডিমান্ড হচ্ছে ওয়ান প্লাস ডলারের সাইন এই জন্য দিয়েছি যে আপনার ইচ্ছা পূরণ করতে গেলে কিছু টাকা লাগে সেই টাকাটাই বেসিক্যালি এটা ডলার সাইনে আমি দিয়েছি আর কি তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে স্টেটস অফ ডিমান্ড স্টেটস অফ ডিমান্ড ডিমান্ডের অবস্থাগুলো কী কী আমরা আজকে পড়বো আমরা জানি স্টেটস অফ ডিমান্ড হচ্ছে আট প্রকার স্টেটস অফ ডিমান্ড এক নম্বরে বন্ধুরা দেখেন আমরা অন্যগুলো সব আটটা ডিমান্ডের আমি কিন্তু সবগুলো নিয়ে বিস্তারিত কোনো আলোচনা করব না একটা ডিমান্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব সেটা হচ্ছে ল্যাটেন্ট ডিমান্ড আমি সবগুলো ডিমান্ডই লিখছি এক নম্বর হচ্ছে নেগেটিভ ডিমান্ড নেগেটিভ ডিমান্ড হচ্ছে নো ডিমান্ড ডিমান্ড আপনারা খেয়াল করেন এখানে ডবল স্টার নিয়ে রাখছি এটাই বেসিক্যালি আমি পড়াবো তারপর ডিক্লাইনিং ডিমান্ড ডিক্লাইনিং ডিমান্ড ইরেগুলার ডিমান্ড ফুলফিল ডিমান্ড ফুলফিল ডিমান্ড সংক্ষেপে লিখলাম তারপর হচ্ছে ওভারফুল ডিমান্ড ওভারফুল ডিমান্ড এইট হচ্ছে আনহোলসাম সাম ডিমান্ড বন্ধুরা আসেন আমরা একটু ছোট্ট সংক্ষেপে একটু আলোচনাটা সেরে ফেলি নেগেটিভ ডিমান্ড হচ্ছে যে ডিমান্ডের জন্য আপনি টাকা দিতে রাজি আছেন কিন্তু সেখান থেকে কোনো বেনিফিট চান না যেমন এটা খুব খারাপ লাগলেও সত্যি এলাকা থেকে একজন আসছে আপনি ওখানে তাকে থাকতে বা খেতে দিতে চাচ্ছেন না কিছু টাকা দিয়ে বললাম যে ভাই তুমি যাও বা একজন ফকির বা অন্য কোনো একজন আসছে আপনাকে জড়াই ধরছে আপনি একটু টাকা দিয়ে দিলেন
তো ঠিক আছে, ইটস ওকে ভাই, আপনি জানেন আমি বিপদ থেকে যাতে রক্ষা পাই, এটা হচ্ছে নেগেটিভ ডিমান্ড। আর নো ডিমান্ড হচ্ছে যে ডিমান্ড সম্পর্কে মানুষের কোনো আইডিয়াই নেই, কোনো ধারণাই নেই, কোনো কনসেপ্টই নেই, এটা হচ্ছে নো ডিমান্ড, যেটার কোনো প্রয়োজন নাই আর কি। আচ্ছা, লেটেন্ট ডিমান্ড নিয়ে আমি পরে কথা বলবো, এটাকে অনেক বেশি ক্রিয়েটিভিটি আছে, মানুষের মাথার মধ্যে কী আছে সেটা জানার চিন্তা করা, আগ্রহ করে, এটা নিয়ে আমি পরে কথা বলবো। ডিক্লাইনিং ডিমান্ড, বন্ধুরা ডিক্লাইন শব্দটা এমনি বুঝতে পারছেন যে ডিমান্ডটার প্রয়োজনীয়তাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটা হচ্ছে ডিক্লাইনিং ডিমান্ড। তো ডিক্লাইনিং ডিমান্ড হলে কী করবেন আপনারা? সাধারণত এক্সিট প্ল্যানিংয়ে চলে যায়, যদি ডিক্লাইন একবারে যদি খারাপ হয়ে যায় তাহলে সেটা এক্সিট প্ল্যানে চলে যায়, আর যদি কমতেও থাকে, যদি চালায় নেওয়া যায় স্বাভাবিক অবস্থা, সেটা কন্টিনিউ করা হয় আর কি। ইরেগুলার হচ্ছে, এগুলো হচ্ছে সিজনাল, ইরেগুলারও বলা যায় এটাকে, অথবা কী বলা যায়, সিজনাল ডিমান্ড। যেমন মনে করেন চাউলের মৌসুম আসলে তখন আমরা এক ধরনের প্রোডাক্ট দিই, ধানে আমের মৌসুম, আমের সময় আসছে তখন এক ধরনের ডিমান্ড ক্রিয়েট হয়, সেগুলো হচ্ছে ইরেগুলার সিজনাল সময়ে যে ডিমান্ডগুলো তৈরি হয় সেটা হচ্ছে। ফুলফিল ডিমান্ড হচ্ছে আপনার প্রোডাকশান ক্যাপাসিটিও যা, আপনার ডিমান্ডও সেম, আপনার প্রোডাকশনও যা, আবার আপনার ইউজ, আপনার যা মার্কেটে যা চাহিদা আছে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি তাই। ওভারফুল ডিমান্ড, ওভারফুল ডিমান্ড হচ্ছে প্রোডাক্টের ডিমান্ড ওভার দেন দ্য প্রোডাকশন ক্যাপাসিটি, প্রোডাক্টের যে ডিমান্ড প্রোডাকশন ক্যাপাসিটির চেয়েও হচ্ছে বেশি, সেটা হচ্ছে ওভারফুল ডিমান্ড। আর আনহোলসাম ডিমান্ড হচ্ছে সেটাই যে ডিমান্ডগুলো আপনি আমাদের দেশের বা যে কোনো দেশের প্রেক্ষাপটে যেগুলো এইখানে আইনগতভাবে নিষিদ্ধ, এই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, যেমন হচ্ছে বাংলাদেশে ইয়াবা খাওয়া নিষিদ্ধ, গাঁজা খাওয়া নিষিদ্ধ, হেরোইন খাওয়া নিষিদ্ধ, আফিম, এই জাতীয় জিনিসগুলো, সেগুলো হচ্ছে আনহোলসাম ডিমান্ড, সেগুলোর জন্য হচ্ছে এগুলো আসলে ডিমান্ড, কিন্তু বাট আনহোলসাম, যেটা আনহোলসাম যেটা ল দ্বারা আইন দ্বারা সিদ্ধ নয়। তো বন্ধুরা আপনারা এইটুকু মনে হয় বুঝতে পেরেছেন আমি আপনাদের কী বলার চেষ্টা করেছি। আমি যেটা বাদ রেখে গেছি সেটা হচ্ছে লেটেন্ট ডিমান্ড, এইটাতেই কিন্তু আমরা সবচেয়ে জোর দিব। তো বন্ধুরা এটা হচ্ছে, এই ডিমান্ডটা হচ্ছে টু ফাইন্ড আউট হোয়াট ইজ হিউম্যান মাইন্ড, মানে মানুষের মাথার মধ্যে কী আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, সেটাই হচ্ছে লেটেন্ট ডিমান্ড। মানুষ কী চিন্তা করছে, মানুষ কী চাচ্ছে, বা কী দিলে মানুষ ইউজ করবে, আপনি যদি আপনি গুগলে সার্চ দেন সবচেয়ে একটা সিম্পল একটা এক্সাম্পল পাবেন, যে নর্মাল ফোন আর স্মার্টফোনের মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটাকে লেটেন্ট ডিমান্ডের একটা এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে। তারপরে মানুষ জানেও না যে এটা দ্বারা তার কী কী উপকারে আসতে পারে, এই ধরনের একটা প্রোডাক্ট নিয়ে আসা মানুষের সামনে, নতুন ধরনের কোনো কিছু, সেটা হচ্ছে লেটেন্ট ডিমান্ড। তো বর্তমানে যেহেতু কোভিড-19 একটা খুব মেজর ইস্যু, যেটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড মহামারী আকারে রূপ ধারণ করেছে, তো এই ডিমান্ডটা, এইটার কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা কী ধরনের ব্যাংকার হিসাবে কী ধরনের প্রোডাক্ট তৈরি করলে যেটা মানুষের ভেতরে আগ্রহ সৃষ্টি করতে পারবো, হয়তো এখন করবে না, আফটার ওভারকাম দ্য সিচুয়েশন আমরা তখন এই প্রোডাক্টটা সম্পর্কে কিন্তু আমরা গ্রাহককে আকৃষ্ট করতে পারবো, এই ল্যাটেন্ট ডিমান্ডের কনসেপ্ট দ্বারা। তো বন্ধুরা আমি জানি যে মানুষের বেশিক্ষণ একটা ভিডিওতে কনসেন্ট্রেশন থাকে না, তো যার কারণে এই ল্যাটেন্ট ডিমান্ডের একটা প্রোডাক্ট আমি ডিজাইন করেছি, আমার মাথায় যেটুকু আসছে সেই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা সেটা থাকবেন, আপনারা দেখছেন এসো শিখি ব্যাংকিং চ্যানেলটি, আশা করি আমার ল্যাটেন্ট ডিমান্ডের যে প্রোডাক্ট, ডিপোজিট প্রোডাক্ট সাথে লোন প্রোডাক্টও কীভাবে এটাকে, বা অ্যাডভান্স প্রোডাক্টটাও কীভাবে যোগসূত্র তৈরি করা যায় সেটারই ভিডিও, আশা করি আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, এসো শিখি ব্যাংকিংয়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।